হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আবার চলে এসেছি সেই রাইবেলির ফুলের গাছটা নিয়ে। অনেকদিন বাদে আবার আপডেট দিচ্ছি, ওই সেম গাছটাই, আকার এখন একটু বড় হয়ে গেছে। তো একটা প্যারালাল পটে দিয়েছি, ছিল প্যারালাল পট একটা, তো সেটার মধ্যে যেটুকু মাটি ছিল সেটুকুই দিয়েছিলাম। আগের বারে তো দেখিয়েছিলাম কী মাটিতে করিয়েছি, তো আর এইটা বাকি যেটুকু জায়গা ছিল সেটা সিন্ডার দিয়ে ভরিয়েছি। আপনাদের কাছে যাদের সিন্ডার নেই তারা বালি, 70% বালি আর 30% মাটি মিশিয়ে তার সঙ্গে একটু কাঁকুড়ে কাঁকড় ঠাকুর যেগুলো থাকে আর কি বালির মধ্যে, সেগুলো মিশিয়ে কিন্তু মাটি ভর্তি করতে পারেন। সাধারণত ফাঙ্গাল ইস্যুটা একটু কম হয়, এই গাছের একটু ফাঙ্গাল ইস্যু বেশি। তো আজকের যে মানে কি বলবো সাবজেক্টটা হলো, সেটা হলো রাইবেলি ফুল আর নর্মাল বেল ফুল চিনবেন কী করে। এত সুন্দর গন্ধ ওই রাইবেলির। রাইবেলি ফুল কিন্তু কম ফোটে নর্মাল বেল ফুলের থেকে। নর্মাল বেল ফুলের যে কুঁড়িটা হয় সেই কুঁড়িটা কিন্তু একটু লম্বাটে, ভালো করে দেখুন। আর ফুলের সাইজও ছোট, এই দেখুন। এটা হলো নর্মাল বেল ফুলের প্যাটার্ন, যেটা নর্মাল বেল ফুল গাছে হয়, ভর্তি হয়, প্রচুর হয়। এই এই বেল ফুল আপনার সংখ্যায় প্রচুর পাবেন, রাইবেলি সংখ্যায় বেশি পাবেন না, কিন্তু যদি আপনার একটাও ফোটে তাহলে মনে হবে যে হ্যাঁ আপনার গাছ করাটা সার্থক। কারণ এর সাইজটাও খুব সুন্দর, পাপড়ির সংখ্যাও বেশি, আর ফুলের কুঁড়িগুলো গোল গোল দেখতে হয়। তো পাতার প্যাটার্ন যদি বলেন তাহলে বলবো মোটামুটি সেমই, সেরকমভাবে আলাদা আপনি বুঝতে পারবেন না যদি না কুঁড়ি থাকে। একটু হয়তো আলাদা, এর পাতাটা একটু খুরদুরা টাইপের, মানে একটু অন্যরকম, আর এর পাতাটা একটু প্লেন পরিষ্কার পাতা, মানে একদম চকচকে, কোনো মানে বিভেল নেই, মানে সেরকম ধরনের। এর মধ্যে একটু বিভেল প্যাটার্নের একটা ব্যাপার থাকে, একটুখানি উঁচু নিচু মতন, এই দেখুন, একটু অন্যরকম, একটু ডার্ক আর একটু লাইট এরকম সেটে। আর এই একদম যদি বলেন তাহলে খুব কাছাকাছিই যাচ্ছে, তো সেরকমভাবে যদি কুঁড়ি না থাকে আপনি দেখে বুঝতে পারবেন না। যদি এরকম ধরনের কুঁড়ি হয় তাহলে সেটা রাইবেলি, আর যদি নর্মাল এরকম লম্বা কুঁড়ি হয় তাহলে সেটা নর্মাল বেলফুল। আর অনেকে বলেছেন যে বেলফুলের সঙ্গে জুঁই ফুলের গাছের তফাত কী করে বুঝবো। দেখুন জুঁই ফুল অনেক রকমের হয়, এটা যেরকম হাইব্রিড জুঁই, এর পাতা দেখুন গোল প্যাটার্নের, এর ফুলের কুঁড়ির কুঁড়ির প্যাটার্নটাও লম্বাটাই দেখুন। এর সাইজটা আকারে বড় নর্মাল জুঁই ফুলের থেকে। নর্মাল জুঁই ফুলের গাছ আমি এখন কাটিং করেছি, তো ফুল আসলে আমি অবশ্যই দেখাবো। জুঁই ফুলের ভ্যারাইটিটাও আমি বুঝিয়ে দেবো যে আলাদা করে কী করে বুঝবেন, কারণ অনেক সময় হয় যে অনেক বন্ধুরা নর্মাল জুঁই ফুলকে হাইব্রিড বলে সেই দামে কিনে নিয়ে আসে, অ্যাকচুয়ালি সেটা নয়। হাইব্রিডের পাতার আকার অনেক বড় হয়, নর্মালেরও বড় হয়, কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন যে এটা হাইব্রিড আর ওটা নর্মাল। তো জাস্ট এইটুকুই তফাত, আলাদা কিছু নয়। পেস্টিসাইডটা স্প্রে করবেন সপ্তাহে একবার করে বিকেলবেলা, সেটা যে কোনো পেস্টিসাইড হতে পারে বা নিম পাতার জল ফুটিয়েও হতে পারে। তো এছাড়া আদাস খোল পচা দেওয়া ছাড়া আদাস কিছু দিইনি আসবে এখনও পর্যন্ত। এখনও পর্যন্ত তো কাটিংয়ের পর থেকে খোল পচা একবার একবার মাত্র পড়েছে, তো তাতেই প্রচুর ফুল হয়েছে, আর এর তো পড়েনি, তার আগেই ফুল দিয়ে শেষ হয়ে গেল। তো মোটামুটি এই কুঁড়ির প্যাটার্ন দেখে কিন্তু আপনি ফুল বুঝতে গাছটা বুঝতে পারবেন যে আদৌ আপনি ঠিক গাছ কিনছেন কি না। এছাড়া এই গাছের আলাদা করে কোনো কেয়ার নেই। একটু যদি আপনার কাছে ফুল মোটামুটি আসার আগে অবধি থাকে, কুঁড়ি হয়তো আসেনি, তো সেই সময় কিন্তু আপনি এপসাম সল্টটা স্প্রে করতে পারেন, আর না হলে কিন্তু দরকার নেই, না হলেও চলবে, কোনো অসুবিধা নেই, যে করতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই বেল ফুলের গাছের জন্য। হ্যাঁ অনেক সময় হয় আপনি হয়তো মাটি ঠিকঠাক বানাননি, তো অনেক সময় ফাঙ্গাল ইস্যু হয়, আর ফাঙ্গাল ইস্যুর থেকেও মেন কথা হলো যে মাটির প্রসেস ঠিকঠাক না হলে তাতে কিন্তু পাতায় ক্লোরোফিলের পরিমাণটা একটু কম দেখতে পাওয়া যায়, মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয় যদি মাটি ঠিকঠাক না হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেরকম সমস্ত গাছে করছেন সেরকম একই ব্যাপার সমস্ত গাছের সঙ্গে এদেরকেও করবেন। আর যদি বলেন যে আলাদা করে করতে, আমি বলবো দরকার নেই, যদি মাটি ঠিকঠাক বানান ওই 70% বাড়ি 30% মাটি যেরকম বলি সেরকম দিয়েও যদি বানান তাহলেও কোনো অসুবিধা নেই। বেল ফুলের গাছ নিজে থেকেই পারে, জুঁই ফুলের গাছ নিজে থেকেই পারে, কিন্তু এই রাইবেলিটাকে একটু হালকা মাটি করবেন, মানে এমন মাটি করবেন যাতে যেন এক ফোঁটা জল না দাঁড়ায়, মানে আপনাকে যেন দিনে দুবার জল দিতে হয়, কারণ এতে যদি জল দাঁড়ায় তাহলে কিন্তু আপনার পাতা সবার আগে তো সব কটা ঝরে পড়ে যাবে, আর কুঁড়ি তো হবেই না, কুঁড়ি এরকম বড়ো বড়ো অবস্থায় খসে যাবে, তো এই সমস্যাটা কিন্তু হয়। তো জাস্ট এটুকুই। আর ফাঙ্গিসাইড যদি বলেন যে স্প্রে করার, তো বলবো যে একমাত্র রাইবেলির ক্ষেত্রে আপনি স্প্রে করুন মাসে দুবার, নর্মাল বেলফুলের ক্ষেত্রে লাগে না। মাটি যদি ঠিক করেন তাহলে ফাঙ্গিসাইডের দরকার লাগে না, পেস্টিসাইডটা অবশ্যই লাগে, আশেপাশে তো অন্যান্য গাছ থাকে সেখান থেকে পেস্টের একটা আসার একটা প্রবণতা থাকে। আর অনেকে জিজ্ঞেস করেন যে গন্ধযুক্ত ফুলে সাপ আসে কিনা, অ্যাকচুয়ালি সাপেরা গন্ধ শুঁকতে পায় না,
সাপেরা আসে কারণ ওই ফুলের গন্ধতে অনেক পোকামাকড় আসে, কীটপতঙ্গ আসে, ধরুন ব্যাং এলো, তো সেই সেই জন্য কিন্তু সাপেরা এসে বাসা বাঁধে। সাপেরা কিন্তু গাছের গন্ধ শুঁকে আসে না। তো আমি ন্যাচারালি সবসময় বলি যে যদি কোনো গন্ধযুক্ত গাছ, যেগুলো হাই প্রেগনেন্ট গাছ, সেগুলোকে পটে করাই ভালো। গ্রাউন্ডে বসালে অনেক সময় হতে পারে যে সাপ আসলেও আসতে পারে, সাপেরা গন্ধ শুঁকে আসে না। ওই গন্ধ শুঁকে যে কীটপতঙ্গরা আসে তাকে খাবার জন্য আসে, ওই জন্য লোকে বলে গন্ধযুক্ত ফুলের গাছে সাপ আসে। অ্যাকচুয়ালি সেটা নয়, সাপ গন্ধ শুঁকে আসে না। তো করতে পারেন, যদি আপনার এরকম টপ ফ্লোরে কোনো জায়গা থাকে সেখানে আপনি ইজিলি করতে পারেন। কামিনী, গন্ধরাজ, বেল, জুঁই, কাঠচাপা, যা খুশি করতে পারেন, কিছু আসবে না। এত উপরে মানে বিষাক্ত সাপের উঠে আসাটা সম্ভব নয়। আর মোটামুটি সেরকমভাবে বলতে গেলে যদি গ্রাউন্ডে থাকে তাহলে একটু ঝোপঝাড়টা একটু কম করবেন, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তাহলে যদি থাকেও তাহলেও আপনি দেখতে পাবেন, এরকম না ঘন জঙ্গলের মাঝখানে একটা গন্ধযুক্ত ফুলের গাছ আপনি বসিয়ে রাখলেন, তো ঝোপঝাড় হলে আপনি কিন্তু বিষাক্ত কিছু সাপ টাপ থাকলে কিন্তু দেখতে পাবেন না। ঝোপঝাড়টা করবেন না, তাহলে পোকাও কম আসবে, মানে কীটপতঙ্গ এই ব্যাং ঠ্যাংয়ের উৎপাতও একটু কম হবে, আর আপনার সাপও মোটামুটি আসবে না। তো যেটুকু নলেজ ছিল গ্রামের হিসাবে সেইটুকু বললাম, এছাড়া আদার্স কিছু জানি না। তো নর্মাল কেয়ার দেখে বলবেন কিরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান। যেটুকু জানি তা সঠিক উত্তর দেবো অবশ্যই চেষ্টা করবো। আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।